আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের ফিজিক্যাল সায়েন্সে ক্লাস। দেখো একটা নতুন চ্যাপ্টার আজ শুরু করা হবে, সেটা হচ্ছে দ্রবণ। এখন দ্রবণ সম্পর্কে আমাদের প্রথমে ধারণা দিতে হবে, দ্রবণটা কী জিনিস। যেমন দ্রবণ হচ্ছে কঠিনের সঙ্গে কঠিনের, তরলের সঙ্গে তরল পদার্থ, বা কঠিনের সঙ্গে তরল, তরলের সঙ্গে তরল, তরল বা গ্যাসের পদার্থের এ সময় মিশ্রণকে বলা হবে দ্রবণ। এখন এর সংজ্ঞা যদি ভালো করে বলতে হয়, দ্রবণ কাকে বলে? কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণকে বলা হবে দ্রবণ। আবার বলছি, দ্রবণ কাকে বলে? কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণকে বলা হবে দ্রবণ। দ্রবণের কটা অংশ? দ্রবণের দুটো অংশ। কী কী? এক নম্বর হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক, এটা থেকে আমরা পাব দ্রবণ। দ্রাবক প্লাস দ্রাবক সমান দ্রবণ। দ্রাবক আর দ্রবণ, আবার সংক্ষেপে এই সংজ্ঞাটা বলা যায়, দ্রাবক ও দ্রাবকের সমসত্ত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। এই সংজ্ঞাটাও আমরা বলতে পারি, দ্রাবক এবং দ্রাবকের সমসত্ত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। দ্রাবক কাকে বলে? দ্রাবক কাকে বলে? দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি থাকে এবং যার মধ্যে দ্রাবক পদার্থ দ্রবিত হয়ে দ্রবণ তৈরি করে তাকে বলা হয় দ্রাবক। আবার বলছি, দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি থাকে এবং যার মধ্যে দ্রাবক পদার্থ দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে তাকে বলা হয় দ্রাবক। দ্রাবক কাকে বলে? দ্রবণের মধ্যে যেটা দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে তাকে বলা হবে দ্রাবক। যেমন শরবত, শরবতে দ্রাবক হচ্ছে জল, আর দ্রাবক হচ্ছে চিনি। জলের মধ্যে চিনি ভালোভাবে মিশে গিয়ে শরবত তৈরি হয়, এর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে, চিনির পরিমাণ কম থাকে। তাহলে দ্রাবক ও দ্রাবকের সমসত্ত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ, এটা বললেও আমরা বলতে পারি। এবং দ্রবণকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি। দ্রবণকে সাধারণত গাঢ়ত্ব অনুসারে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। দ্রবণ সমান সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। এই তিনটে ভাগে ভাগ করতে পারি গাঢ়ত্ব অনুসারে। কিন্তু দ্রবণকে এমনি আমরা কঠিনের সঙ্গে, এবার আমরা এইগুলো বলতে পারি, দ্রাবের কোণার ব্যাস বা ব্যাসার্ধ অনুসারে, বা দ্রাবের কোণা ব্যাস অনুসারে দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রকৃত দ্রবণ, প্রলম্বন, কলয়েড।
প্রকৃত দমন, প্রলম্বন, ক্লয়েড দমন। এবার আমরা প্রকৃত দমন কাকে বলবো? যে দমনের মধ্যে দাবের কোনাগুলো ভালোভাবে মিশ্রিত হয়ে দমন উৎপন্ন করে তাকে বলা হবে প্রকৃত দমন। এই প্রকৃত দমনে দাবের কোনাগুলো পার্চমেন্ট কাগজ দ্বারা পৃথক করা যায় না। পার্চমেন্ট কাগজ বা ফিল্টার কাগজে একে ধরা যায় না। আর প্রলম্বন কাকে বলে? প্রলম্বন হচ্ছে যে দমনের মধ্যে দাবের কোনাগুলো ইতস্ততভাবে ভাসমান অবস্থায় থাকে, থেকে দমন উৎপন্ন করে তাকে বলে প্রলম্বন। যেমন এক গ্লাস জলে চখের গুঁড়ো যদি গুলে আমরা দমন তৈরি করি, তাই চখের গুঁড়োগুলো দেখা যায় প্রলম্বিত অবস্থায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের দমনকে আমি বলবো আমরা প্রলম্বন। ক্লয়েড দমন কাকে বলে? তা প্রলম্বনের দাবের কোনাগুলো পার্চমেন্ট কাগজ কিংবা ফিল্টার কাগজে আমরা এগুলো আটকে যায়। আর ক্লয়েড দমন কাকে বলে? যে দমনের মধ্যে দাবের কোনাগুলো মিশ্রিত হয়ে যায়, কিন্তু মিশ্রণের মধ্যে দাবের কোনাগুলো লক্ষ্য করা যায় না। কিন্তু ফিল্টার কাগজে আটকায় না, কিন্তু পার্চমেন্ট কাগজে দাবের কোনাগুলোকে পৃথক করা যায়। সেই ধরনের দমন কোলাবে ক্লয়েড দমন। আবার বলছি, দমনের প্রকৃতি অনুসারে দমনকে তিনটে ভাগে ভাগ করা যায়। দাবের কোনার ব্যাস, প্রকৃত দমন, প্রলম্বন, ক্লয়েড দমন। প্রকৃত দমন কাকে বলবে? যে প্রকৃত দমনে দাবের কোনার ব্যাস কত? প্রকৃত দমনে দাবের কোনার ব্যাস প্রকৃত দমনে দাবের কোনার ব্যাস 10^-8 cm। যখন কোনো দাবের কোনাগুলি সম্পূর্ণ দ্রবীভূত হয়ে আবার বলছি, প্রকৃত দমনে দাবের কোনাগুলোর ব্যাস হচ্ছে 10^-8 cm। এই দাবের কোনাগুলো দাবকের মধ্যে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে একটা সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে, সেই মিশ্রণকে বলা হবে প্রকৃত দমন। এই প্রকৃত দমনের মধ্যে দাবের কোনাগুলো খালি চোখে দেখা যায় না, পার্চমেন্ট কাগজ বা ফিল্টার কাগজের সঙ্গে পৃথক করা যায় না বা ধরা যায় না, সেটা হচ্ছে প্রকৃত দমন। প্রলম্বন কাকে বলে? প্রলম্বন দাবের কোনার ব্যাস কত? প্রলম্বনে দাবের কোনার ব্যাস (10^-5 cm). আর ক্লয়েড দমনে দাবের কোনার ব্যাস 10^-7 থেকে 10^-5 cm। এই দাবের কোনার ব্যাস। এবার আবার আমরা বলছি, দমন কাকে বলে? কঠিন তরল গ্যাসীয় অবস্থায় দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণকে বলা হবে দ্রবণ। দমনের গাঢ়ত্ব অনুসারে দমনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত দমন, অসম্পৃক্ত দমন, অতিপৃক্ত দমন। এবার দাবের কোনার ব্যাস অনুসারে আমরা দমনকে তিনটে ভাগে ভাগ করি, প্রকৃত দমন, ক্লয়েড দমন, প্রলম্বন, বা প্রকৃত দমন, প্রলম্বন, ক্লয়েড দমন।
প্রকৃত দ্রবণ কাকে বলবো? যে দ্রবণে দাবের কোণাগুলো ব্যাস 10^-8 সেমি প্রায় এবং ওই কোণাগুলো দাবের কোণাগুলো মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করবে, সেই ধরনের দ্রবণকে বলা হবে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণের দাবের কোণাগুলো পার্চমেন্ট কাগজ কিংবা ফিল্টার কাগজের দ্বারা পৃথক করা যায় না। প্রলম্বন কাকে বলে? প্রলম্বন কাকে বলে? যে ধরনের যে মিশ্রণে দাবের কোণার ব্যাস 10^-5 সেন্টিমিটার প্রায় এবং দ্রবণের মধ্যে দাবের কোণাগুলো ইতস্তত ঘুরে বেড়ায়, খালি চোখে দেখা যায় এবং পার্চমেন্ট কাগজ বা ফিল্টার কাগজের সাহায্যে দাবের কোণাগুলো আর দাবের কোণা আটকে যায়, সেই ধরনের মিশ্রণকে বলা হবে প্রলম্বন। আর ক্লোরাইড দ্রবণ কাকে বলে? ক্লোরাইড দ্রবণে দাবের কোণার ব্যাস 10^-7 থেকে 10^-5 সেন্টিমিটার প্রায় এবং এই ক্লোরাইড দ্রবণে কোণাগুলো দাবের কোণাগুলো যখন দ্রাবকের মধ্যে মিশ্রিত হয়ে যায় কিন্তু খালি চোখে দেখা যায় না, কিন্তু পার্চমেন্ট কাগজের সাহায্যে পৃথক করা যায় না, ফিল্টার কাগজে পৃথক করা যায় না কিন্তু পার্চমেন্ট কাগজের সাহায্যে দ্রাবের কোণাগুলো পৃথক করা যায়, সেই ধরনের মিশ্রণকে বলা হবে ক্লোরাইড দ্রবণ। যেমন ক্লোরাইড দ্রবণ আমরা বলতে পারি, ক্লোরাইড দ্রবণের উদাহরণ ভাতের ফ্যান, ভাতের ফ্যান, রক্ত, আর প্রলম্বন হচ্ছে ক্লোরাইড প্রলম্বন হচ্ছে চকের গুঁড়ো যদি জলে মিশ্রিত করায় যে মিশ্রণ পায় সেটাকে বলা হয় প্রলম্বন। এবার আমরা বিস্তৃত দশা, ও বিস্তার মাধ্যম, কাকে বলে? ক্লোরাইড দ্রবণের দুটো দশা, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা হচ্ছে বিস্তার মাধ্যম। বিস্তৃত দশাটা কি? তাহলে ক্লোরাইড দ্রবণের মধ্যে দাবের কোণাগুলো যার মধ্যে ছড়িয়ে থাকে তাকে বলা হবে বিস্তৃত দশা। বিস্তৃত দশা কাকে বলি? আবার বলছি, ক্লোরাইড দ্রবণে দাবের কোণাগুলো যার মধ্যে ছড়িয়ে থাকে তাকে বলা হবে বিস্তৃত দশা। বিস্তার মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্যে বিস্তৃত দশা কোণাগুলো বিস্তার লাভ করে তাকে বলা হয় বিস্তার মাধ্যম। যেমন আমরা বলতে পারি যে কুয়াশার কথা বলতে পারি, কুয়াশা হচ্ছে বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা। বিস্তৃত দশা হচ্ছে তরল, আর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাসীয়।
বিস্তৃদশা বিস্তার মাধ্যম কাকে বলে? আবার বলছে ক্লোরাইড দ্রবণের মধ্যে, ক্লোরাইড দ্রবণের মধ্যে বিস্তৃত কোণার ব্যাস, কোণার ক্লোরাইড দ্রবণের মধ্যে দ্রাবের কোণার ব্যাস 10^-7 সেন্টিমিটার থেকে 10^-5 সেন্টিমিটার যার মধ্যে ছড়িয়ে থাকে তাকে বলে বিস্তৃত দশা। আর বিস্তৃত দশার কোণাগুলো যার মধ্যে বিস্তার লাভ করে থাকে তাকে বলে বিস্তার মাধ্যম বা বিস্তৃত দশা। এখন আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে কঠিন তরলে বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম ক্লোরাইডের নাম। তরল বিস্তার মাধ্যম কঠিন জেল হবে, ক্লোরাইডের নাম হচ্ছে জেল। উদাহরণ আমরা দিতে পারি জেলের উদাহরণ জুতোর কালি, উদাহরণ জুতোর কালি, মাখন হবে, দই হবে, পনির হবে। তাহলে তরল বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম কঠিন, ক্লোরাইডের নাম হচ্ছে জেল, উদাহরণ হবে জুতোর কালি হতে পারে, মাখন হতে পারে, আর হতে পারে পনির, দই। এগুলো হচ্ছে ক্লোরাইডের নাম, মাধ্যম হচ্ছে বিস্তার মাধ্যম কঠিন, বিস্তৃত দশা হচ্ছে তরল। গ্যাসীয় বিস্তৃত দশা হচ্ছে গ্যাসীয়, আর বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন, ক্লোরাইডের নাম ফোম, ফয়োকাম্য ফোম। উদাহরণ হবে, উদাহরণ হচ্ছে ঝামা পাথর, গ্যাসীয় আর এটা তরল, সাবানের এটা হচ্ছে ফোম, সাবানের ফেনা। তরল আর তরল ক্লোরাইড দ্রবণের নাম ইমালসান, ইমালসান শ্যাম্পু হবে, ইমালসান। ইমালসান কাকে বলে? যে ক্লোরাইডের বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম বিস্তৃত মাধ্যম তরল, বিস্তার ও বিস্তৃত দশা উভয় তরল পদ তাকে বলা হবে ইমালসান। শ্যাম্পু হবে, ক্রিম হবে, দুধ হবে, দুধও এক প্রকার ইমালসান। আবার বলছি ইমালসান কাকে বলে? যে ক্লোরাইড দ্রবণে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমে উভয় তরল পদ তাকে বলা হবে ইমালসান। প্রধান হবে শ্যাম্পু, তারপরে দুধ, ক্রিম, এগুলো হচ্ছে সব ইমালসান। সল কাকে বলো? সল
বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল হলে যে ক্লোরাইড দ্রবণ পাওয়া যায় তাকে বলা হবে সল। আবার বলছি, বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল হলে যে ক্লোরাইড দ্রবণ পাওয়া যায় সেটাকে বলা হবে সল। উদাহরণ আমরা দিতে পারি গোল্ড, গোল্ড এবং আর্সেনিয়াম সালফাইডের কণা বিস্তৃত দশা হচ্ছে, প্রতিক্ষেত্রে জল হচ্ছে বিস্তার মাধ্যম। অ্যারোসোল কাকে বলে? অ্যারোসোল, অ্যারোসোল অ্যারোসোল কাকে বলবো? অ্যারোসোল কাকে বলবো? যে ক্লোরাইড দ্রবণের বিস্তার মাধ্যম হচ্ছে, বিস্তৃত দশা হচ্ছে কঠিন, বায়ু বা গ্যাস, যে অ্যারোসোল কাকে বলে? আবার বলছি, যে ক্লোরাইড দ্রবণের বিস্তৃত দশা গ্যাস বা বায়ু এবং বিস্তার মাধ্যম তরল বা গ্যাসীয়, সেই ধরনের সিস্টেমকে, ক্লোরাইডের সিস্টেমকে বলবে অ্যারোসোল। আবার বলছি, অ্যারোসোল কাকে বলে? অ্যারোসোল কাকে বলবো? যে ক্লোরাইডের দ্রবণে বিস্তৃত দশা বায়ু বা গ্যাস এবং বিস্তার মাধ্যম তরল বা কঠিন, সেই ধরনের ক্লোরাইডের সিস্টেমকে অ্যারোসোল বলে। অ্যারোসোলকে আমরা দুটো ভাগে ভাগ করি, কঠিন অ্যারোসোল তরল অ্যারোসোল। কঠিন অ্যারোসোল এবং তরল অ্যারোসোল, কঠিন অ্যারোসোল হচ্ছে ধোঁয়া, তরল অ্যারোসোল হবে কুয়াশা, মেঘ। আবার বলছি, অ্যারোসোল কাকে বলে? যে ক্লোরাইডের সিস্টেমের বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস এবং বিস্তৃত দশা কঠিন বা তরল, তাকে বলা হবে অ্যারোসোল। আবার বলছি, যে ক্লোরাইডের সিস্টেমের বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস এবং বিস্তৃত দশা কঠিন বা তরল, সেই ধরনের ক্লোরাইডের সিস্টেম কল অ্যারোসোল। অ্যারোসোলকে দুই ভাগ, কঠিন অ্যারোসোল যেমন ধোঁয়া, তরল অ্যারোসোল হচ্ছে কুয়াশা, মেঘ। জেল, এবার আসবো আমরা জেল। জেল কি? যে ক্লোরাইডের সিস্টেমের বিস্তার মাধ্যম তরল, এবং বিস্তার মাধ্যম কঠিন, তাকে বলা হবে, সেই ক্লোরাইডের সিস্টেমকে বলা হবে জেল। যেমন আমরা বলতে পারি পনির এবং দই। বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা তরল, সেই ধরনের তাকে বলা হবে যে কঠিন। তরল, বিস্তৃত দশা তরল, বিস্তৃত দশা তরল, আর বিস্তার মাধ্যম কঠিন, তাকে বলা হবে জেল। জেল হচ্ছে পনির, দই, এগুলো হচ্ছে জেল। আজকে এই পর্যন্ত থাক।
আর একটা কথা বলি, ইমাম সান কথাটা বলে দিই। ইমাম সান কাকে বলে? ইমাম সান, ইমাম সান কাকে বলে? ইমাম সান কাকে বলে? ইমাম সান কাকে বলে? যে কলাইডের দ্রবণে বিস্তার মাধ্যমে বিস্তর উভয় তরল, সেই ধরনের দ্রবণকে বলা হবে ইমাম সান। আবার বলছি, ইমাম সান কাকে বলে? বিস্তার মাধ্যমে বিস্তর উভয় তরল হলে সেই ধরনের কলাইডের সিস্টেমকে বলা হয় ইমাম সান। যেমন আমরা ইমাম সানের কথা বলতে পারি, দুধ, মাখন, শ্যাম্পু, এগুলো সব ইমাম সান দ্রবণ। আজকে এ পর্যন্ত থাক।